ময়মনসিংহের ভালুকায় ব্রাইভেট নিটিং লিমিটেড নামে কি সুতার গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 7টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে 3 ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে গোডাউনে রাখা বিপুল পরিমাণ সুতা পুড়ে গেছে, তবে আগুন লাগার কারণ ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস। শুক্রবার বিকেলে উপজেলার সিরস্টোর উত্তর বাজার এলাকার ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পূর্ব পাশে ব্রাইভেট নিটিং লিমিটেডে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের স্থানীয়রা জানান, বিকেল 3:30টার সময় ব্রাইভেট নিটিং লিমিটেডের ধোঁয়া বের হতে দেখা যায়। কিছুক্ষণের মধ্যে সুতার গোডাউন থেকে ধোঁয়া ও আগুন দেখে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেয়। আপনার প্রিয় মানুষদের কখনো বিপদে ফেলতে চাইবেন না স্যার? তাহলে আমাদের বিপদে রাখা কি ঠিক হচ্ছে? এজন্যই বিজলি কেবলস সবচেয়ে ভালো ও নিরাপদ। ফ্লেম রিটার্ডেন্ট পিভিসি দিয়ে তৈরি বিজলি কেবলস, নিরাপদ আজীবন।